প্রথমবারের মতো আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শিরোপা জিতেছে বাংলাদেশ। আকবর আলীর ক্ষুরধার নেতৃত্ব দেখেছে ক্রিকেট বিশ্ব। এই আকবরকে অধিনায়ক করেই বিশ্বকাপের চূড়ান্ত একাদশ বেছে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। সেই একাদশে আকবর সহ সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার, বাকি দুজন হলেন মিডল অর্ডার ব্যাটসম্যান শাহাদত হোসেন আর মাহমুদুল হাসান জয়। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম কারিগর আকবর আলী দলকে শুধু নেতৃত্বই দেননি, ফাইনালের মতো স্নায়ুচাপের ম্যাচে মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করেছেন। দলের বিপর্যয়ে হাল ধরা আকবর ৪৩ রান করেই জিতেছেন ফাইনাল সেরার পুরস্কারও। উইকেটের পিছনে গ্লাভস হাতেও দুর্দান্ত ছিলেন আকবর। টুর্নামেন্টে মোট ৬টি ডিসমিসাল করেছেন তিনি, তাই আইসিসির বিশ্ব সেরা একাদশের অধিনায়ক হিসেবে তার নামটি দেখে অবাক হওয়ার কিছুই নেই। তবে দল শিরোপা জিতলেও বিশ্বকাপের সেরা পাঁচজন ব্যাটসম্যান কিংবা বোলারের মধ্যে ছিলেন না কোনো বাংলাদেশি ক্রিকেটার, সেক্ষেত্রে আর কেউ সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে ছিল সন্দেহ। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি অবশ্য রান আর উইকেটের হিসেব না দেখে দলে অবদান রাখার বিষয়টিকে আমলে এনেছেন বেশি। প্রথমবারের মতো বাংলাদেশকে ফাইনালে তোলার পিছনে বড় কৃতিত্ব ছিল মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়ের। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে অসাধারণ সেঞ্চুরি করেন তিনি। ডানহাতি এই ব্যাটসম্যান আছেন আইসিসির সেরা একাদশে। সুযোগ পাওয়ার পর আরেক ব্যাটসম্যান শাহাদত হোসেন প্রায় প্রতি ম্যাচেই ছিলেন ধারাবাহিক। ৬ ইনিংসের মধ্যে ৩টিতেই অপরাজিত ছিলেন তিনি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন অপরাজিত ৪০ রান। তার আগে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ৭৪ রানে নট আউট ছিলেন এই ব্যাটসম্যান। এদিকে আসরের রানার্স আপ হওয়ায় ভারতেরও তিনজন ক্রিকেটার রয়েছেন একাদশে। এছাড়া আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে দুজন করে এবং শ্রীলঙ্কা থেকে একজন ক্রিকেটার একাদশে ঠাঁই পেয়েছেন। এবার চলুন জেনে নেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২০ আসরের সেরা একাদশে কারা কারা জায়গা পেয়েছেন। যশস্বী জয়সওয়াল ভারত, ইব্রাহিম জাদরান আফগানিস্তান, রবীন্দ্র রাশান্থা শ্রীলঙ্কা, মাহমুদুল হাসান জয় বাংলাদেশ, শাহাদত হোসেন বাংলাদেশ, নিম ইয়ং ওয়েস্ট ইন্ডিজ, আকবর আলী অধিনায়ক উইকেট রক্ষক বাংলাদেশ, শফিকুল্লাহ ঘাফারি আফগানিস্তান, রবি বিষ্ণু ভারত, কার্তিক ত্যাগী ভারত, জয়ডেন সিলস ওয়েস্ট ইন্ডিজ। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন কানাডার একমাত্র ক্রিকেটার আকিল কুমার।